الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سرد شبابتي حضرات علماء كرام সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন এবং মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে, আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত চলমান এই তফসিরুল কোরআন মহাসম্মেলনে আমার আলোচনার বিষয় একটি সূরা, সূরায়ে ইউসুফ। শুরুর থেকে ধারাবাহিকভাবে তফসিরি আলোচনা করার জন্য কমিটির পক্ষ থেকে আমার কাছে আবেদন করা হয়েছে। আমি বলেছি যে সূরা ইউসুফের শুরুর থেকে ধারাবাহিকভাবে তফসির করতে গেলে সাত দিনে দুই তিন আয়াতের তফসিরও শেষ হবে কিনা সন্দেহ। কাজেই আমরা আল্লাহর দরবারে আশাবাদী, যদি আমরা আপাতত ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি, চলিত বৎসরের সাত দিনে যতটুকু হবার হলো
তারপরের বছরও যদি আল্লাহ আপনাদের আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তারপরের বছরও যদি আমরা এই সম্মেলনে যোগদান করতে পারি, বছরের পর বছর ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই একটি সূরার তাফসীরের আলোচনাই চলতে থাকবে। এই জন্য আমিও মানসিকভাবে একটু প্রস্তুত থাকতে হবে প্রতি বছর, আপনাদেরও মানসিকভাবে প্রস্তুত থাকলে ভালো, যে বিগত বছর কোন পর্যন্ত হয়েছিল, চলিত বছর কোন কোন আয়াত থেকে তফসির হবে, আগামী বছর কতক্ষণ হবে, এই ব্যাপারে আমরা সবই অপেক্ষমান থাকি। আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন যেন আমাদেরকে এই ধারাবাহিক তফসিরের কাজ চালিয়ে রাখার তৌফিক দান করে। সূরা ইউসুফের শুরু থেকে তফসিলি আলোচনা শুরু করার জন্য কয়েকটা কথা প্রথমেই আমাদের স্মরণ রাখা দরকার। একটা হলো এই সূরার পূর্ববর্তী সূরার সাথে এই সূরার বিষয়গত সম্পর্ক কি, আগের সূরায় কোন বিষয়ে আলোচনা হয়েছিল এবং এই সূরায় কোন বিষয়ে আলোচনা হচ্ছে, দুই বিষয়ের মধ্যে সামঞ্জস্য কি, কানেকশন কি। দ্বিতীয় বিষয় হল এই সূরার শানে নুজুল কি, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছিলেন। তৃতীয় বিষয় হল এই সূরাকে সূরা ইউসুফ নামে নামকরণের কারণ কি। এই তিনটা কথা বুঝে নিলে আমরা প্রথম দিকের আলোচনাটা সহজে বুঝতে পারব এবং এর আলোকে পরবর্তী ধারাবাহিক আলোচনা বোঝা আমাদের জন্য সহজ। এই সূরার আগের আয়াত, আগের সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক। এর আগের সূরা সূরা হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আপনার পূর্ববর্তী বিভিন্ন নবী রসুলগণের ঘটনা বর্ণনা করি। বিভিন্ন নবী রসুলের ঘটনা আল্লাহ কোরআনে কেন বর্ণনা করেন? এক হাদিসে রসুল বলেন, আসাদুন নাসি বালা আনিল আম্বিয়া উ সুম্মাল আমসাল ফাল আমসাল আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসালাম। অর্থাৎ দুনিয়ার মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রথম পর্যায়ে পালন করেছেন নবী রাসূলগণ। দুনিয়ার মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমে যে সমস্ত মানুষ আল্লাহর বাণী গ্রহণ করতে চায় না, স্বেচ্ছাচারী জীবনযাপন করতে চায় দুনিয়াতে, তাদের স্বেচ্ছাচারী জীবনযাপনের পথে আল্লাহর বাণী বাধা হয়ে দাঁড়ায়। ধরেন আল্লাহর বাণীতে উল্লেখ আছে চুরি অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ, ডাকাতি একটা শাস্তিযোগ্য অপরাধ, অপরের সম্পদ জবর দখল করা শাস্তিযোগ্য অপরাধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, দুর্নীতি, জালিয়াতি, চক্রান্ত, দুষ্কৃতি, সবগুলি শাস্তিযোগ্য অপরাধ। কাজে এ সমস্ত অপকর্ম যারা করে আল্লাহর বাণী তাদের অপকর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য দুনিয়ার জগতে যত অপকর্মে লিপ্ত মানুষ থাকে, প্রত্যেকটা অপকর্মে লিপ্ত মানুষ নবী রাসূলগণ যখন আল্লাহর বাণী পৌঁছান, আল্লাহর বাণী যেহেতু তাদের অপকর্মে বাধা হয়ে দাঁড়ায়, এই জন্য তারা নবী রাসূলগণের বিরুদ্ধে দুশ্মনীতে লিপ্ত হয়। জরুরি কথাগুলির মধ্যে এই একটা জরুরি কথা আমরা জীবন বর্মনে রাখি যে দুনিয়ার একদল মানুষ নবীগণের বিরুদ্ধে শত্রুতামিতে লিপ্ত হয় কেন? কারণ নবী রাসূলগণ আল্লাহর যে বাণী দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন, এই বাণী দুনিয়ার সকল প্রকার দুষ্কৃতিকারীদের দুষ্কৃতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধার কারণে তারা অবাধে দুষ্কৃতি চালিয়ে যেতে পারে না, এই জন্য তারা নবীগণের দুশ্মন হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গ টেনে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি বালা আনিল আম্বিয়া
সুম্মাল আমসাল আল আমসাল, দুনিয়াতে নবী রাসূলগণ সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছেন। এটাও মনে রাখার মতো একটা কথা আমাদের সকলের জন্য, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হন কারা? নবী রাসূলগণ। তারপরে রাসূল বলেন সুম্মাল আমসাল আল আমসাল, নবী রাসূলগণের পরে, নবী রাসূলগণের পথে যারা বেশি অগ্রগামী তারা পরবর্তীতে বেশি বিপদ আপদের সম্মুখীন, তারপরে যারা বেশি অগ্রগামী তারা বেশি বিপদ আপদের সম্মুখীন। নবী রাসূলগণের পরে, নবী রাসূলগণের পথে সর্বপ্রথম অগ্রগামী থাকেন উলামায়ে কেরাম। কাজেই নবী রাসূলগণের পরে দুনিয়াতে উলামায়ে কেরাম বেশি বিপদ আপদের সম্মুখীন হতে বাধ্য। কেন? নবী রাসূল যেভাবে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন, তেমনি ভাবে নবী রাসূলগণের অবর্তমানে উলামায়ে কেরাম আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রাপ্ত, এই দায়িত্ব পালন করতেই হবে। কাজেই যে অপরাধে একদল মানুষ নবীগণের বিরুদ্ধে দুশ্মনী করেছিল, একই অপরাধে একদল মানুষ আলেমগণের বিরুদ্ধে দুশ্মনী করতে বাধ্য। আলেমগণের পরে নবীগণ এবং আলেমগণের অনুসরণে যারা জীবনযাপন করে, তারা নবীগণের অনুসরণে যারা দুনিয়াতে জীবনযাপন করে, আলেমগণের অনুসরণে যারা দুনিয়াতে জীবনযাপন করে, তারা তৃতীয় পর্যায়ে এই সমস্ত দুষ্কৃতীদের কাছে বিপদগ্রস্ত হতে বাধ্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের পূর্ববর্তী সূরায় নবীগণের ইতিহাস, নবীগণের জীবন ইতিহাস, নবীগণের জীবনের ঘটনাবলী এর বিবরণ দানের মাধ্যমে আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন যে মানুষের দুশ্মনীর শিকার শুধু আপনি একা নন, আপনার পূর্ববর্তী নবীগণও মানুষের দুশ্মনের শিকারে পরিণত হয়েছিলেন। আমি আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন পূর্ববর্তী নবীগণের ইতিহাস আল্লাহ আমাদের নবীর কাছে কেন বর্ণনা করলেন পূর্ববর্তী সূরায় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে দুনিয়ার দুষ্কৃতিকারী মানুষের দুশ্মনের শিকার শুধু আপনি একা নন, আপনার পূর্ববর্তী নবীগণও এইরকম দুশ্মনের শিকার হয়েছিলেন, কাজে এই পথে যারাই চলবে তারাই এই দুশ্মনের শিকারে পরিণত হতে পারে। ওই যে আল্লাহ সূরায়ে হুদের শেষের দিকে বলেছিলেন 120 নম্বর আয়াতে বলেছিলেন যে আমি নবী রাসূলগণের ইতিহাস আপনাকে বর্ণনা করছি, সেই ধারাবাহিকতায় সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর ইতিহাস বর্ণনা করছেন। সুতরাং নবীগণের জীবন ইতিহাস এই এই দুই সূরার আলোচ্য বিষয়ের যুগসূত্র। পূর্ববর্তী সূরাতেও নবীগণের জীবন ইতিহাসের বিবরণ আলোচনা হয়েছিল, এই সূরাতেও একজন নবীর জীবন ইতিহাসের আলোচনা করা হয়েছে। সুতরাং নবীগণের জীবন ইতিহাস হইল এই দুই সূরার আলোচ্য বিষয়ের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যুগসূত্র, পারস্পরিক কানেকশন। গেল সূরার তফসির শুরু করার আগে যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জানার বোঝার দরকার ছিল, এর মধ্যে একটা ছিল পূর্ববর্তী সূরার সাথে এই সূরার বিষয়গত সম্পর্ক কি, এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আপনাদের সামনে তুলে ধরা হবে। দুই নম্বর বুঝার মতো বিষয় ছিল এই সূরার শানে নুজুল কি। আমি প্রায় সময় বলে থাকি, আপনারাও প্রায় সময় শুনে থাকেন, শানে নুজুল দুইটা শব্দ পবিত্র কোরআনের তফসিরের পরিভাষা। কোরআনের তফসিরুল কোরআনের পরিভাষায় শানে নুজুল বলা হয় নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ কোন আয়াত নাজিল করেছিলেন, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ কোন সূরা নাজিল করেছিলেন, সেই প্রেক্ষাপটটাই নাজিলকৃত আয়াত বা নাজিলকৃত সূরার শানে নুজুল। আরেকটু ব্যাখ্যা করে বললে বলা যায়, কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি আল্লাহ কোনো সূরা বা আয়াত নাজিল করেন, তাহলে সেই ঘটনাটাই এই নাজিলকৃত সূরা বা আয়াতের শানে নুজুল। কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি আল্লাহ কোনো সূরা বা আয়াত নাজিল করেন, তাহলে সেই সমস্যাটাই নাজিলকৃত সূরা বা আয়াতের শানে নুজুল। কোনো প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোরআনের কোনো সূরা বা আয়াত নাজিল করেন, তাহলে সেই প্রশ্নটাই নাজিলকৃত সূরা বা আয়াতের শানে নুজুল। সেই হিসাবে সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সূরা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রশ্নের জবাবে আল্লাহ নাযিল করেছিলেন। সুতরাং সেই প্রশ্নটাই সূরা ইউসুফের সামনে নজর। আগেই বলেছি, কোনো প্রশ্নের জবাবে যদি কোনো সূরা নাযিল হয় তাহলে প্রশ্নটাকেই সূরার শানে নুজুল বলা হয়। তাফসীরুল কোরআনের পরিভাষায় কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি কোনো সূরা নাযিল হয় তাহলে সেই সমস্যাটাকেই এই সূরার শানে নুজুল বলা হয়। তাফসীরুল কোরআনের পরিভাষায় কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো সূরা নাযিল হয় তাহলে সেই ঘটনাটাকেই তাফসীরুল কোরআনের পরিভাষায় এই ঘটনাটাকেই নাযিলকৃত সূরার শানে নুজুল বলা হয়। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত এই দীর্ঘ সম্পূর্ণটি সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রশ্নের জবাবে নাযিল করেছিলেন। কিসের জবাবে? সুতরাং সেই প্রশ্নটাই সূরা ইউসুফের শানে। এবার আমরা বোঝার চেষ্টা করি প্রশ্নটা কারা করেছিল, কেন করেছিল। এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা তাফসীরের কিতাবে উল্লেখ আছে, তন্মধ্যে একটি মাত্র বর্ণনা আমি আপনাদের শুনি। শানে নুজুল প্রসঙ্গে তাফসীরের কিতাবের এক বর্ণনায় উল্লেখ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগের মক্কাবাসীরা ছিল মূর্তি পূজারি। সেই যুগে মক্কাবাসীরা ছিল মূর্তি পূজারি। আর মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে ছিল ইয়াসরিব নামের একটা পল্লী গ্রাম। আল্লাহর রসুল হিজরত করে সেখানে যাওয়ার পরে সেই গ্রামের লোকেরা মুসলমান হইল এবং পরিকল্পিতভাবে ইয়াসরিব নামের পল্লীটাকে শহর রূপে গড়ে তুলল। রাসুলের শুভাগমন উপলক্ষে যেহেতু তারা গ্রামকে শহর বানাইল, এই জন্য তারা শহরটার নাম দিয়েছিল মদিনাতুর রাসুল। আরবি ভাষায় মদিনা শব্দের অর্থ শহর, মদিনাতুর রাসুল অর্থ রাসুলের শহর। রাসুলের শুভাগমন উপলক্ষে একটা গ্রামকে তারা শহরে রূপান্তরিত করেছিল, এই জন্য তারা গ্রামটা, এই রূপান্তরিত শহরটাকে নাম দিয়েছিল মদিনাতুর রাসুল। আমরা সংক্ষেপে বলি মদিনা শরীফ, সংক্ষেপে বলি মদিনা শরীফ। এই মদিনা শরীফ এবং এর আশেপাশে যারা বসবাস করত এদের অধিকাংশ ছিল ইহুদি। মদিনা শরীফ এবং এর আশেপাশে যারা বসবাস করত এদের অধিকাংশ ছিল ইহুদি। মক্কার বাসিন্দা ছিল মূর্তি পূজারী আর মদিনার বাসিন্দা ছিল ইহুদি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্মের প্রচার শুরু করলেন মক্কায় মূর্তি পূজারীদের মধ্যে, তখন সমাজে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, একটা হইচই শুরু হয়ে গেল। আমরা বাপদাদার আমল থেকে মূর্তি পূজা করে আসি, আজকে হঠাৎ করে আবদুল্লাহর ফুটবলে মূর্তি পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই নিয়ে সমাজে একটা হইচই সৃষ্টি হয়ে গেল। এই হইচইয়ের সংবাদ মদিনা শরীফ তো তখন মদিনা শরীফ ছিল না, ইয়াসরিব নামের পল্লী ছিল, সেখানে যখন এই সংবাদ পৌঁছল তখন সেখানকার ইহুদি বাসিন্দারা মক্কার মূর্তি পূজারীদেরকে শিখিয়ে দিল যে তোমরা মুহাম্মদকে একটা প্রশ্ন করো, যেই প্রশ্নের জবাব শুধুমাত্র আল্লাহ যাদের কাছে ওহী নাযিল করেন তারা ছাড়া কেউ দিতে পারবে না, শুধুমাত্র নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, কাজেই আমরা তোমাদের শিক্ষা দিচ্ছি মক্কার জন্মগ্রহণকারী মুহাম্মদকে একটা প্রশ্ন করো, যদি সে প্রশ্নের জবাব দিতে পারে তাহলে প্রমাণ হবে সে সত্য নবী, আর যদি প্রশ্নের জবাব দিতে পারে না তাহলে প্রমাণ হবে সে সত্য নবী নয়। এক কথায় নবুয়তের ইন্টারভিউ। মদিনার ইহুদিরা মক্কার মূর্তি পূজারীদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবুয়তের ইন্টারভিউ নেওয়ার জন্য প্রশ্ন শিখিয়ে দিল। কি প্রশ্ন করেছিল তারা আর কি প্রশ্ন তারা মক্কাবাসী মূর্তি পূজারীদেরকে শিক্ষা দিয়েছিল এটা বোঝার জন্য এর পূর্বকথা স্বরূপ আরো দুই একটা কথা আমাদের মনে রাখতে হবে। সেটা হইল, আমাদের নবীর জন্মের প্রায় 3000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিখ্যাত প্রসিদ্ধ একজন নবী যার নাম দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে, যার নাম দুনিয়ার সমস্ত ইহুদিরাও জানে, যার নাম দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরাও জানে, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় প্রসিদ্ধ নবী ছিলেন যার নাম বর্তমান দুনিয়ার মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই জানে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন বিশিষ্ট নবী ছিলেন। তিনি
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 3000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। কাজী ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের ঘরের নাতি। এই কথাটা মনে রাখতে হবে আপনাদের। এই এরা কি প্রশ্ন করেছিল প্রশ্নটা বুঝার জন্য, প্রশ্নই না বুঝলে জবাব তো বুঝার কোনো কথাই না। কাজেই প্রশ্নটা বুঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের ঘরের নাতি। তাদের মাতৃভাষা ছিল হিব্রু, তারা হিব্রু ভাষায় কথাবার্তা বলতেন। ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষায় তার আরেকটা নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরা এবং ইল দুই শব্দ সন্ধি হয়ে ইসরাইল শব্দটা গঠিত। ইসরা শব্দের অর্থ বান্দা আর ইল শব্দের অর্থ আল্লাহ। হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষা হিব্রু ভাষায় যে ওনার আরেক নাম ছিল ইসরাইল, এর অর্থ হইল আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষায় আরেক নাম ছিল ইসরাইল, এই কথাটা মনে রাখুন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন 12 জন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন 12 জন। এই 12 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। ওই ছেলের নামের অনুসরণেই তার পরবর্তী বংশধরেরা নিজেদের বংশের নাম দিয়েছে ইহুদি। ওই ইয়াহুদা বড় ছেলের নামের অনুসরণে এই বংশটা নিজেদের বংশের নাম দিয়েছে ইহুদি। ইয়াকুব আলাইহিস সালামের একাদশ ছেলের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর দ্বাদশ ছেলের নাম ছিল বিনিয়ামিন। এই সবাই তারা ছিলেন কেনানের বাসিন্দা। সিরিয়ার অন্তর্গত একটা বস্তি, একটা জনপদ, নাম ছিল কেনান। কোন দেশের অন্তর্গত? সিরিয়া। সিরিয়া আধুনিক ভূগোলের পরিভাষায় দেশটাকে সিরিয়া বলা হয়, কিন্তু প্রাচীনকালে এই দেশের নাম সিরিয়া ছিল না। প্রাচীনকালে এই দেশটার নাম ছিল মুলকে সাম। পরবর্তীতে কিছু রূপান্তরিত হয়ে নাম রূপান্তরিত হয়েছিল সাম দেশ। প্রাচীনকালে নাম ছিল মুলকে সাম, কিছুদিন পরে মুলকে সাম সাম দেশ নামে রূপান্তরিত হয়েছিল। আর আধুনিক ভূগোলে এই সাম দেশ নামে কোনো দেশের অস্তিত্বই নাই। আধুনিক ভূগোলে এই সাম দেশটাকেই, তৎকালের সাম দেশটাকেই আধুনিক ভূগোলে সিরিয়া নামে অভিহিত করা হয়েছে। এই মুলকে সাম বা সাম দেশের নামকরণের একটা কারণ আছে। হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে সারা দুনিয়া জুড়ে বন্যা হয়েছিল, সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু ধ্বংস হয়ে গেছিল, আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম বিশাল এক জাহাজ নির্মাণ করেছিলেন। সেই জাহাজে তার অনুসারী 40 জন আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া নিয়ে আরোহণ করেছিলেন। এই নূহ আলাইহিস সালামের জাহাজে আরোহিত 40 জন মানুষ ছাড়া বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু আল্লাহ গজবের পানির বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। পরবর্তীতে ওই নূহ আলাইহিস সালামের জাহাজে আরোহিত 40 জনের মধ্যে অন্য কোনো মানুষের বংশধর দুনিয়াতে টিকেনি। শুধুমাত্র নূহ নবীর 3 ছেলের বংশধর দুনিয়াতে টিকেছিল এবং দুনিয়াটা নূতনভাবে আবাদ করেছিল। বুঝে থাকতে বলুন তো, নূহ আলাইহিস সালামের যুগের বন্যার পরে অন্য কোনো মানুষের বংশধর দুনিয়াতে টিকেছিল না শুধুমাত্র নূহ নবীর 3 ছেলের বংশধর? 3 ছেলের মধ্যে প্রথম ছেলের নাম ছিল হাম, দ্বিতীয় ছেলের নাম ছিল সাম, তৃতীয় ছেলের নাম ছিল ইয়াফিস। হাম, সাম, ইয়াফিস। বন্যার পানি শুকাবার পরে নূহ আলাইহিস সালামের প্রথম ছেলে হাম
পৃথিবীর হামের পরবর্তী বংশধর পৃথিবীর এক অঞ্চল আবাদ করল, নূহ আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে শামের আওলাদেরা পৃথিবীর আর এক অঞ্চল আবাদ করেছিল, নূহ আলাইহিস সালামের তৃতীয় ছেলে ইয়াফিসের বংশধরেরা পৃথিবীর আর এক অঞ্চল আবাদ করেছিল। সেই সময় নূহ আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে শামের বংশধরেরা পৃথিবীর যে অঞ্চল আবাদ করেছিল সেই অঞ্চলটাকেই শামের নামে নামে মুলকে শাম বলা হতো, এটাকেই পরবর্তীতে শাম দেশ বলা হতো, এটাকেই বর্তমান বিশ্বে সিরিয়া বলা হয়। এই হল শাম দেশের সামান্য ইতিহাস। এই হল আধুনিক বিশ্বের মানচিত্রে শাম দেশ নামে অভিহিত দেশটার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বারো ছেলে ওই মুলকে শাম বা শাম দেশ অথবা আধুনিক নাম সিরিয়ার বাসিন্দা ছিলেন। এদের বংশের নাম বনি ইসরাইল, ইসরাইলি বংশ। আপনার কথাগুলি মনে রাখলে পরবর্তী আলোচনা অনেকগুলি কথা বুঝতে সহজ হবে। এক নম্বর কথা হলো, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয় কেন? বনি ইসরাইলের অর্থ হলো ইসরাইলি বংশধর। বনি ইসরাইলের অর্থ হলো ইসরাইলি বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বা ইসরাইলি বংশধর এই জন্য বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষায় হিব্রু ভাষায় তার আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য তার পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলা হয় বনি ইসরাইল। এবার বুঝে থাকতে বলুন, বনি ইসরাইল জন্মগতভাবেই কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়া। কোন দেশের বাসিন্দা ছিল? আধুনিক নাম হলো সিরিয়ার। কিছু বেশ কিছুদিন আগের নাম ছিল শাম দেশ, একেবারে প্রাচীনকালের নাম ছিল মুলকে শাম। ওই দেশের বাসিন্দা ছিল ইয়াকুব আল ইসলামের বংশধর বনি ইসরাইল। কিন্তু কোরআনের বিভিন্ন ঘটনার বর্ণনায় পাওয়া যায় মিশরের বাদশাহ ছিল ফেরাউন। মিশরের বাদশাহ ছিল ফেরাউন, সেই ফেরাউনের জুলুম অত্যাচারের শিকারে পরিণত হয়েছিল বনি ইসরাইলের বংশধর। আমরা তো জানি বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা, মিশরের বাদশাহ ফেরাউনের জুলুম নির্যাতনের শিকার এই বনি ইসরাইল কিভাবে হলো? এরা তো সিরিয়া, এরা তো মিশরের বাসিন্দা না, এরা তো বনি, এরা তো সিরিয়ার বাসিন্দা। সুতরাং মদিনার ইহুদিরা মক্কার মূর্তি পূজারীদেরকে শিখিয়ে দিল যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো। এই প্রশ্নের জবাব আল্লাহ শুধুমাত্র হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন সেই তাওরাত কিতাবে বলে দিয়েছেন। কাজেই আল্লাহর ওহী যে নবীর কাছে নাযিল হয়েছে তিনি জানেন সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো। এটা শুধু আল্লাহর ওহীর সম্পর্ক যার কাছে, যার সাথে আছে তিনিই বলতে পারবেন। যার কাছে আল্লাহর ওহী নাযিল হয় না, যিনি আল্লাহর নবী না, তিনি তাওরাত কিতাবের খবরও রাখেন না, বলতেও পারবেন না সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো। কাজেই মক্কার মূর্তি পূজারীরা তোমরা তোমাদের মুহাম্মদকে গিয়া জিজ্ঞাসা করো সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, যদি জবাব দিতে পারে সঠিক জবাব তাহলে প্রমাণ হবে তার কাছে আল্লাহর ওহী নাযিল হয়, সত্যই সে আল্লাহর নবী। আর যদি এই প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে প্রমাণ হবে তার কাছে আল্লাহর ওহী নাযিল হয় না, সে সত্য নবী নয়। এই হল ইন্টারভিউয়ের রূপরেখা। মদিনার ইহুদিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তের ইন্টারভিউ নেওয়ার জন্য এই মক্কাবাসী মূর্তি পূজারীদেরকে এই প্রশ্ন শিখিয়ে দিল যে তোমরা মুহাম্মাদকে প্রশ্ন করো সিরিয়ার বাসিন্দা ছিল বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, যদি জবাব দিতে না পারে প্রমাণ হবে তার সাথে আল্লাহর ওহির কোনো সম্পর্ক নাই, সে সত্য নবী নয়। আর যদি সঠিক জবাব দিতে পারে তাহলে প্রমাণ হবে তার কাছে আল্লাহর ওহী নাযিল হয়, একমাত্র ওহীর মাধ্যমেই এই বিষয়টা জানা সম্ভব এই যুগে, তাই প্রমাণ হবে সে আল্লাহর সত্য নবী। ইহুদিদের শিক্ষা দেওয়া এই প্রশ্ন মদিনা মক্কার মূর্তি পূজারীরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল করে একটি মাত্র প্রশ্নের জবাব দিলেন সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে। বুঝতে পারলেন শানে নজরুলটা? তারা প্রশ্ন করেছিল সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল করে
পূর্ণ সুরার বিবরণের মাধ্যমে জবাব দিয়েছেন, এই হইল সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা হওয়ার ইতিহাস। এই ইতিহাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বিস্তারিতভাবে এবং ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এটা আল্লাহর অভ্যাস নয়, কোরআনে কোনো ঘটনা আল্লাহ ধারাবাহিকভাবে বলেন না, বিস্তারিতভাবে বলেন। এখানে দুইটা কথা আমাদের জরুরি ভিত্তিতে জানা এবং মনে রাখা দরকার। একটা হলো যে অতীতের কোনো ঘটনা আল্লাহ ধারাবাহিকভাবে এবং বিস্তারিতভাবে কোরআনে বলেন না কেন, আর একটা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা এত বড় সূরার শুরু থেকে শেষ পর্যন্ত এটা ধারাবাহিকভাবে এবং বিস্তারিতভাবে বললেন কেন, এটা তো আল্লাহর অভ্যাস না। আল্লাহর অভ্যাস হইল যে যখন যে ইতিহাসের যে অংশটা বলে দিলেই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়, শুধুমাত্র সেই একটুখানি অংশ বলে দেওয়া। এই জন্য দেখা যায় হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ইতিহাস এক টুকরা আল্লাহ আলিফ লাম মিমের মধ্যে উল্লেখ করছেন, এক টুকরা 30 পারাতে উল্লেখ করছেন, এক টুকরা 16 পারাতে উল্লেখ করছেন। আল্লাহর বর্ণনা ভঙ্গির পদ্ধতিটা যাদের জানা নাই, তারা যদি নিজে নিজে কোরআনের অনুবাদ পড়ে ঘরে বসে বসে, আর যখন দেখে এই সূরার মধ্যে ইউসুফ এই সূরার মধ্যে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনার সামান্য অংশ, ওই সূরার মধ্যে আরো কিছু অংশ, সেই সূরার মধ্যে আরো কিছু অংশ, তখন তারা প্রশ্ন করে যে আল্লাহর কালাম এমন কেন, একটা ঘটনার আগাগোড়া কিছুই বললেন না, সামান্য একটু বললেন এক সূরার মধ্যে, আবার আরেক সূরার মধ্যে গিয়ে আরেকটু কিছু বললেন, আবার আরেক সূরার মধ্যে আরেকটু সামান্য বললেন, এইভাবে ঘটনা বর্ণনা করলে মানুষ ঘটনাটা বুঝবে কিভাবে, এরকম দুর্বুদ্ধ পদ্ধতিতে আল্লাহ কোরআনে কেন অতীতের ঘটনা বর্ণনা করেন, এই প্রশ্ন তাদের মনে জাগে। মুফাসসিরিনে কেরাম প্রশ্নের জবাব দিয়েছেন এইভাবে যে কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয়, কোরআন কোনো সাহিত্য গ্রন্থ নয়, কোরআন কোনো ভূগোল গ্রন্থ নয়, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়। কোরআন যদি বিজ্ঞান গ্রন্থ হইত তাহলে বিজ্ঞানের চ্যাপ্টারগুলি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা হইত। কোরআন যদি সাহিত্য গ্রন্থ হইত তাহলে সাহিত্যের পাঠগুলি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা হইত। কোরআন যদি কোনো ইতিহাস গ্রন্থ হইত তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ইতিহাসের বিবরণ দেওয়া হইতো। যেহেতু কোরআন ইতিহাস গ্রন্থ নয়, যেহেতু কোরআন ভূগোল গ্রন্থ নয়, যেহেতু কোরআন সাহিত্য গ্রন্থ নয়, যেহেতু কোরআন বিজ্ঞান গ্রন্থ নয়, কাজেই এই সমস্ত শাস্ত্র নিয়ে কোরআন কখনো ধারাবাহিকভাবে আলোচনা করে না, বিস্তারিত আলোচনা করে না। তাহলে কোরআন কিসের গ্রন্থ? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হেদায়েত গ্রন্থ। এটাও আমাদের যে সমস্ত কথা জরুরি ভিত্তিতে বোঝা এবং জীবন বর্মনে রাখার দরকার, এর মধ্যে এইটাও একটা কথা যে কোরআন সাহিত্য গ্রন্থ নয়, কোরআন ভূগোল গ্রন্থ নয়, কোরআন ইতিহাস গ্রন্থ নয়, কোরআন বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কিসের গ্রন্থ? হেদায়েত গ্রন্থ। 30 পারা কোরআনের আলোচ্য বিষয় এক শব্দে যদি বলা যায় তাহলে শব্দটা হলো হেদায়েত। বলেন তো 30 পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয় কি? হেদায়েত। এই কথাটা আমাদের জীবন বর্ণ সমস্ত মুসলমানদের জীবন বর্মনে রাখতে হবে যে এক শব্দে 30 পারা কোরআনের আলোচ্য বিষয় হলো হেদায়েত। কোরআন হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে, কোরআন মানুষকে পথ প্রদর্শনের জন্য নাজিল করা হয়েছে, কোরআন দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনের জন্য নাজিল করা হয়েছে, কোরআন দুনিয়ার মানুষকে ভূগোল শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়নি, কোরআন দুনিয়ার মানুষকে ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়নি, কোরআন দুনিয়ার মানুষকে সাহিত্য শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়নি, কোরআন দুনিয়ার মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়নি, শুধুমাত্র দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনের জন্য কোরআন নাজিল করা হয়েছে। চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনকেই কোরআনের ভাষায় হেদায়েত বলা হয়। কোরআনের ভাষায় কোন পথ প্রদর্শনকে হেদায়েত বলা হয়? চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনকেই কোরআনের ভাষায় হেদায়েত বলা হয়। জগৎবাসী মানুষকে চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনের জন্য কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং কোরআন হলো হেদায়েত গ্রন্থ। কি গ্রন্থ? হেদায়েত গ্রন্থ।
যেহেতু কোরআন ইতিহাস গ্রন্থ নয়, এই জন্য কোন ইতিহাস কোরআন ধারাবাহিকভাবে বর্ণনা করে না। যেহেতু কোরআন ইতিহাস গ্রন্থ নয়, এই জন্য কোন ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করে না। কতটুকু করে? যেইটুকু বর্ণনা করলে হেদায়েতের জন্য যথেষ্ট হয়, যেইটুকু বর্ণনা করলে হেদায়েতের জন্য যথেষ্ট হয়। যেমন একটি উদাহরণ দিচ্ছি, ফেরাউন শেষ পর্যন্ত মিশরের রাজা ছিল, শেষ পর্যন্ত খুদা হওয়ার দাবি করে বসলো। কি হওয়ার দাবি করে বসলো? খুদা হওয়ার দাবি করে বসলো। ফেরাউন যখন মিশরের রাজা ফেরাউন যখন হুদা হওয়ার দাবি করে বসল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে গজবের হাতে ধরছেন না। 400 বৎসর পর্যন্ত ফেরাউন মিশরের গদিতে বসা ছিল, মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। কতদিন? 400 বৎসর পর্যন্ত। এই 400 বৎসরের ভিতরে ফেরাউন কোনো বিপদাপদের সম্মুখীন হয়নি, কোনো অভাব অনটনের সম্মুখীন হয়নি। 400 বৎসরের ভিতরে ফেরাউন কোন রোগে আক্রান্ত হয়নি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, 400 বৎসর গদিতে থাকাকালে ফেরাউনের জীবনে, ফেরাউনের এই 400 বৎসরের ইতিহাসে কোনোদিন গায়ে জ্বর আসেনি, এমনকি কোনোদিন সর্দিও করেনি। তাহলে কি বুঝলেন? ফেরাউন গদিতে গদি পেয়ে খুদা হওয়ার দাবি করার পর আল্লাহ তাকে গজবের হাতে ধরছিলেন না ঢিল দিচ্ছিলেন? না দিচ্ছিলেন না, 400 বৎসর পর্যন্ত ধরেননি, শুধু তাকে ঢিল দিয়ে চলেছেন, ঢিল দিয়ে চলেছেন। সে ইচ্ছা মতো বাহাদুরি করতেছে, ইচ্ছা মতো বনি ইসরায়েলের ভর জুলুম নির্যাতন করতেছে, আর আল্লাহ শুধু তাকে সুযোগ দিয়ে যাচ্ছেন, সুযোগ দিয়ে যাচ্ছেন, সুযোগ দিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, এই কাফেরটাকে গজবের হাতে ধরো না কেন? এই কাফেরটাকে বলুন তো, জেনি দেখেই খুদা হওয়ার দাবি করে, সে মুমিন না কাফের? মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে ও আল্লাহ, এই কাফেরটাকে গজবের হাতে ধরো না কেন? আল্লাহ বলেন, ও মুসা, সে খুদা হওয়ার দাবি করার আগে তার বাড়িতে যে গেট নির্মাণ করেছিল, ওই গেটটার মধ্যে লেখেছিল, খুদাই করে লেখেছিল বিসমিল্লাহ। কি লেখেছিল? বিসমিল্লাহ। এই যে আমার নামটা গেটে লেখেছিল, এটা হয়তো এখন তার মনে হয় নাই, কিন্তু আমার নামটা খুদাই করা এখনো লেখা আছে তার গেটে। ওই যে আমার নামটা তার গেটে ব্যবহার করেছিল, এই কারণে আমি তাকে সুযোগ দিচ্ছি, সুযোগ দিচ্ছি, দরতে দেরি করতেছি। ঘটনার এই অংশের মধ্যে মাধ্যমে আমাদেরকে আল্লাহ কি শিক্ষা দিতে চান? আল্লাহ শিক্ষা দিতে চান, তুমি যদি খোদাদ্রোহী হও আর ফাঁকে ফুকে যদি কিছু আল্লাহ বিল্লাহ করে থাকো, তাহলে তোমাকে আল্লাহ ধরতে দেরি করবেন। ফাঁকে ফুকের আল্লাহ বিল্লাহর পুরস্কারটা যেন তোমার দুনিয়াতেই পেয়ে শেষ হয়ে যায়, আখেরাতে যেন কোনো আল্লাহ বিল্লাহর পুরস্কার হওয়ার যোগ্যতা আর তোমার না থাকে। বলেন তো, ফেরাউনের ইতিহাসের আগাগুড়া বলার দরকার ছিল না? আল্লাহ কোন বেঈমানকে গজবের হাতে ধরতে দেরি করেন শুধু এইটুকু বোঝাবার দরকার ছিল, শুধু এইটুকু বোঝাবার দরকার ছিল। এইভাবে যেই ঘটনার যে অংশের দ্বারা হেদায়েতের যেই কথাটা আল্লাহ বুঝাতে চান, শুধুমাত্র সেই কথার প্রসঙ্গটা যখন আসে, তখন ওই একটুকরা ওই অংশটুকু বলে দেন আর আগাগোড়া কিছুই বলেন না। এই হইল কোরআনে অতীতের ইতিহাস বর্ণনা করার বেলায় আল্লাহর ভঙ্গি, আল্লাহর অভ্যাস। এইভাবেই আল্লাহ কোরআনে যত ইতিহাস বর্ণনা করেছেন, যত নবীর ঘটনা বর্ণনা করেছেন, যত বেদিন কাফিরের ঘটনা বর্ণনা করেছেন, ওই এক টুকরা বর্ণনা করেছেন শুধু যেই টুকরার সাথে হেদায়ের কথাটা, হেদায়েতের কথাটা সম্পর্কিত, শুধু সেই কথাটা, সেই অংশটুকু বলেছেন, বাকিটুকু আবার অন্যখানে বলেছেন, তার বাকিটুকু আবার অন্যখানে বলেছেন, আবার এক কথাটাই তিনখানে চারখানেও বলেছেন। কেন? কারণ কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয়, কোরআন হেদায়েত গ্রন্থ। আমরা এতক্ষণে কি বুঝলাম? কোরআন ইতিহাস গ্রন্থ না হওয়ার কারণে আল্লাহ কোরআনে কোনো অতীতের কোনো ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করার অভ্যাস নাই। আল্লাহ কোরআনে অতীতের কোনো ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করার অভ্যাস নাই। কিন্তু এর ব্যতিক্রম ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আল্লাহ সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। বলুন, এটাই ছিল আল্লাহর অভ্যাস না এটা অভ্যাসের খেলাফ? হ্যাঁ, আল্লাহর, এটা আল্লাহর অভ্যাস নয়। কোরআনে কোনো ঘটনা এইভাবে সবিস্তারে ধারাবাহিকভাবে বর্ণনা করা, এটা আল্লাহর অভ্যাস নয়। এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি কেন অভ্যাস নয়। কোরআন ইতিহাস গ্রন্থ নয়, কোরআন হেদায়েত গ্রন্থ।
সুতরাং হেদায়েতের সাথে যেই ঘটনার যে অংশে সম্পর্কিত হয় শুধু সেইখানে সেই অংশ বলেন, আর অন্যটা বলেন না, এটাই আল্লাহর অভ্যাস। কিন্তু সূরা ইউসুফে আল্লাহর ব্যতিক্রম করেছেন। সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামের দীর্ঘ জীবন ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এই অভ্যাসের পরিপন্থী কাজটা আল্লাহ কেন করলেন? এবার এই প্রশ্নের জবাব, মদিনার ইহুদিরা মক্কার মূর্তি পূজারীদেরকে নবুয়তের ইন্টারভিউমূলক প্রশ্ন শিক্ষা দিয়েছিল, মনে আছে আপনাদের? প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে প্রমাণ হবে সে সত্য নবী, আর প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে না তাহলে প্রমাণ হবে সে সত্য নবী নয়, সে নবুয়তের মিথ্যা দাবিদার। এই প্রশ্নের জবাবটা ইহুদিরা শিখেছিল কোন কিতাব থেকে? তাওরাত। তাওরাত কিতাব আল্লাহ মুসা আলাইহিসসালামের কাছে নাজিল করেছিলেন, সেই মুসা আলাইহিসসালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবে ওই ইউসুফ আলাইহিসসালামের ঘটনার যে বিবরণটা ছিল ওইটা ইহুদিরা ওই কিতাব থেকে শিখেছিল। তাই তারা প্রশ্ন শিক্ষা দিল যে এটা ওহির ওহির বিবরণের দ্বারা এই এই ইউসুফ আলাইহিসসালামের জীবন ইতিহাস পাওয়া গেছে, কাজেই ওহির বিবরণ ওহির সম্পর্ক যদি মুহাম্মদের সাথে না থাকে তাহলে মুহাম্মদ এই ঘটনার বিবরণ দিতে পারবে না, আর ওহির সম্পর্ক যদি থাকে তাহলে বিবরণ দিতে পারবে। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, ইহুদিরা যে প্রশ্ন শিখাইয়া দিল মক্কার মূর্তি পূজারীদেরকে যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরায়েল মিশরের বাসিন্দা কিভাবে হলো মুহাম্মদকে জিজ্ঞাসা করো, এই প্রশ্নের জবাব ইহুদিরা শিখেছিল কোথায়? তাওরাত কিতাব। যেহেতু নবুয়তের ইন্টারভিউ সাব্যস্ত করলো তারা প্রশ্নের প্রশ্নটাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবে বিক্ষিপ্তভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত ছিল এবং সংক্ষিপ্তভাবে। তাওরাত কিতাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত ছিল বিক্ষিপ্তভাবে এবং সংক্ষিপ্তভাবে। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছে যদি সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ, তাওরাতে যেভাবে ইউসুফ নবীর ঘটনার বর্ণনা দিয়েছেন কোরআনেও যদি সেইভাবে ইউসুফ নবীর ঘটনার বর্ণনা দেন, সংক্ষিপ্তভাবে বর্ণনা দেন এবং বিক্ষিপ্তভাবে বর্ণনা দেন, তখন ইহুদিরা যদিও তাদের ইন্টারভিউতে মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তে পাশ করবেন, কিন্তু ইহুদিরা বলার সুযোগ থাকবে যে মুহাম্মদ যতটুকু জানে আমরাও ততটুকু জানি, এই গর্ব করার ফাঁক তখনও তাদের থাকবে। আমি কথাটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তাওরাত কিতাবে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিয়েছিলেন সংক্ষিপ্তভাবে এবং বিক্ষিপ্তভাবে। এখন তাদের প্রশ্নের জবাবে কোরআনেও যদি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্তভাবেই বর্ণনা করেন তাহলে তিনি সত্য নবী কথাটা তাদের কাছে প্রমাণ হবে, কিন্তু বলতে পারবে এই ব্যাপারে মুহাম্মদ যতটুকু জানে আমরাও ততটুকু জানি, এতটুকু বলার ভাগ থাকবে। এমন সুযোগটাও যেন ইহুদিরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনোদিন না পায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা ধারাবাহিকভাবে এবং বিস্তৃতভাবে বর্ণনা করেছেন ইহুদিদেরকে নীরব ভাষায় এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যেই প্রশ্ন করে আমার নবীর নবুয়তের ইন্টারভিউ নিচ্ছ সেই প্রশ্নের জবাব মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি জানে, এই প্রশ্নের জবাব আমার নবী মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি জানে, এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ একটা ঘটনায় ব্যতিক্রম করেছেন। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা অভ্যাস অনুযায়ী বলেননি, বিক্ষিপ্তভাবে বলেননি, বিচ্ছিন্নভাবে বলেননি। ইউসুফ আলাইহিসসালামের সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের ঘটনা ধারাবাহিক বলেছেন, সবিস্তারে বলেছেন, ব্যতিক্রম করার এই হইল কারণ তাদেরকে এই কথা বোঝাবার জন্য যে তোমরা তাওরাত কিতাবের বিবরণ মতো ইউসুফ নবীর ঘটনা যে পরিমাণ জানো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চেয়ে বহুগুণ বেশি জানেন, এই কথাটা তাদেরকে বোঝাবার জন্য সূরা ইউসুফের মধ্যে ঘটনা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এই পর্যন্ত আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারলাম, একটা হইল পূর্ববর্তী সূরার সাথে এই সূরার যুগসূত্র কি, সম্পর্ক বিষয়গত সম্পর্ক কি, এই সম্পর্ক এক কথায় জবাব হইল নবীগণের জীবন ইতিহাস। বুঝতে থাকলে বলুন তো পূর্ববর্তী সূরার সাথে সূরা ইউসুফের বিষয়গত সম্পর্কটা কি, নবীগণের জীবন ইতিহাস, এটা হইল বিষয়। আগের সূরার মধ্যে নবীগণের জীবন ইতিহাস বর্ণিত হয়েছে, এই সূরার মধ্যে একজন নবীর জীবন ইতিহাস বর্ণিত হয়েছে, তাহলে আগের সূরার সাথে সূরা ইউসুফের বিষয়গত সম্পর্কটা কোন বিষয়ে হইল, নবীগণের জীবন ইতিহাস। দুই নম্বর প্রশ্ন ছিল এই সূরার শানে নুজুল কি, এই প্রশ্নের জবাব হইল ইহুদিদের প্রশ্নের জবাব। ইহুদিরা প্রশ্ন করেছিল সিরিয়ার বাসিন্দা বনি ইসরায়েল
মিশরের বাসিন্দা কিভাবে হলো, কোন কোন বর্ণনা আছে ইহুদিরা ডাইরেক্ট মুহাম্মদ রাসূলকে প্রশ্ন করেছিল, আর কোন কোন তাফসীরের বিবরণে উল্লেখ আছে ইহুদিরা মক্কার মূর্তি পূজারীদেরকে শিখিয়ে দিয়েছিল তোমরা গিয়ে প্রশ্ন করো মুহাম্মদকে যে বনী ইসরাইল তো সিরিয়ার বাসিন্দা ছিল, এরা মিশরের বাসিন্দা কিভাবে হলো। এই প্রশ্নের জবাবে যেহেতু আল্লাহ সূরা ইউসুফ নাযিল করেছেন, এই জন্য তাদের এই প্রশ্নটাই সূরা ইউসুফের বলেন কি শানে নজুল। কথা বললাম কথা দুইটা, আর রয়েছে একটা, এই সূরাকে সূরা ইউসুফ নামে নামকরণের কারণ কি, যেহেতু এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের জীবন ইতিহাস বিস্তারিতভাবে এবং ধারাবাহিকভাবে, এই দুইটা শব্দ মনে রাখবেন, যেহেতু এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের জীবন ইতিহাস বিস্তারিত এবং ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, এই জন্য আল্লাহ নিজেই সুরার নামকরণ করেছেন সুরায়ে ইউসুফ। গেল সুরার তফসির শুরু করার আগে যে তিনটা কথা জরুরি ভিত্তিতে আমাদের জানা দরকার ছিল, এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, পেশ করলাম, যতটুকু মনে রাখতে পারবেন সুরার ভিতরের আয়াতগুলির তফসির তত সহজে বুঝতে পারবেন, যতটুকু ভুলে যাবেন ভিতরের আলোচনাটা বুঝতে ততই কঠিন হবে, এই জন্য এই বিষয়টা আমি একটু সবিস্তারেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার সুরার প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই এই সুরার প্রথম আয়াত হলো আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এখানে শুরুতে দেখা যায় কোনো শব্দ নাই, কোনো ওয়ার্ড নাই, কোনো লফজ নাই, আছে তিনটা বর্ণমালার তিনটা অক্ষর, আছে হুরুফে হেজাইর তিনটা অক্ষর, আছে লেটারের তিনটা লেটার, লেটারের তিনটা অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি বর্ণমালা, অ বা সরেও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই 46টা বাংলা বর্ণমালা, এবিসিডি থেকে জেড পর্যন্ত এই 26টা হইল ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালাকে ইংরেজি ভাষায় লেটার বলা হয়, বাংলা অক্ষরগুলিকে বাংলা ব্যাকরণের ভাষায় বর্ণমালা বলা হয়, আরবি অক্ষরগুলিকে আরবি সাহিত্যের ভাষায় হুরুফে হেজাই বলা হয়। এই কথাটা বুঝে থাকতে বলুন তো, আলিফ বা তা সা এগুলি শব্দ না বর্ণমালা? বর্ণমালা। এ বি সি ডি এইগুলি কোন ওয়ার্ড নয়, এগুলি হইল লেটার, ক খ গ ঘ এগুলি কোন শব্দ নয়, এগুলি কতিপয় অক্ষর। আর প্রত্যেক ভাষার সাহিত্যিক নিয়মে এই বর্ণমালার কোনো অর্থ হয় না, লেটারের কোনো অর্থ নাই, হরুফে হেজাইর কোনো মানা নাই। সূরা ইউসুফের শুরুতে আল্লাহ এরকম তিনটা অক্ষর উল্লেখ করেছেন আলিফ লাম রা, বলেন শব্দ না অক্ষর? অক্ষর, তাও ধারাবাহিক অক্ষর নয়, এগুলিকে বিক্ষিপ্ত অক্ষর বলা হয়, তফসিরের পরিভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত, আর বাংলায় বলা হয় বিক্ষিপ্ত বর্ণমালা। বিক্ষিপ্ত মানে যদি আপনি বলেন এ বি সি ডি তাহলে এটা ধারাবাহিক বর্ণমালা বর্ণমালা হইল, আর যদি আপনি বলেন এ টি এম ধারাবাহিক বর্ণমালা হলো না বিক্ষিপ্ত? বিক্ষিপ্ত। বুঝে থাকতে বলুন তো আলিফ লাম রা ধারাবাহিক বর্ণমালা না বিক্ষিপ্ত? এই জন্য বিভিন্ন সুরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি বর্ণমালার এরকম কতগুলি অক্ষর এলোমেলোভাবে উল্লেখ করে থাকেন, ধারাবাহিকভাবে নয়, এই জন্য তফসিরের ভাষায় এগুলিকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, যেগুলির ভাষার স্বাভাবিক সাহিত্যের নিয়মে যেইগুলির কোনো অর্থ নেই। এমত অবস্থায় কোরআনের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা কোরআনের বিরুদ্ধে প্রশ্ন ওঠে যে কোরআনের বিভিন্ন সুরার শুরুতে কিছু অর্থহীন কথা আছে, কোরআনের বিভিন্ন সুরার শুরুতে কিছু কি কথা আছে অর্থহীন, যেমন আলিফ এর কোনো অর্থ নাই, লাম এর কোনো অর্থ নাই, মিম কোনো অর্থ নাই, কিন্তু এই তিনটা অক্ষর একত্র হয়ে যদি একটা শব্দ গঠন হয়, যেমন আলিফ লাম মিম একত্র হয়ে আরবি ভাষায় একটা শব্দ গঠন হয়, সেই শব্দটা হইল আলাম, আলম না আলাম। যখন আপনি আলিফ লাম মিম না বলে আলম বলবেন,
তখন আর এটা অক্ষর রইল না, শব্দ হয়ে গেল, তখন তার একটা অর্থ হয় আলমর্থ ব্যথা, আলমর্থ ব্যথা। বুঝে থাকলে বলুন তো আল্লাহ কি আলাম জালিকাল আলাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন বলেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন বলেছেন। আল্লাহ কি শব্দ বলেছেন না অক্ষর বলেছেন? শব্দ বলেননি, অক্ষর বলেছেন। এখান থেকে কোরআনের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা কোরআনের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করলো যে কোরআনে কিছু কথা আছে বিভিন্ন সুরার শুরুতে কতগুলি অর্থ আছে, যে অক্ষর আছে যেগুলি কোনো অর্থ নাই, সুতরাং কোরআন একটা অর্থহীন গ্রন্থ। অভিযোগটা বুঝতে পেরেছেন? এই অভিযোগের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে অনেক 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 কিছু লিখেছেন। মুফাসসিরিনে কেরাম এই অভিযোগের জবাবে যত কথা তাফসিরের কিতাবে লিখেছেন সবগুলি কথা বলতে গেলে সাত দিনের চার দিন চলে যাবে শুধু আলিফ লাম রা নিয়া, শুধু কি নিয়া? আলিফ লাম রা নিয়া। কাজে এত লম্বা করে বললে আপনাদের আপনাদের কৌতূহল বাকি থাকবে, আপনাদের আফসুস মিটবে না। এই জন্য আমি এই বিস্তারিত তফসির থেকে তাবিল থেকে বাছাই করে যাচাই করে চয়ন করে আমার ক্ষুদ্র বিবেচনা মতে আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জন্য যে কথাগুলি বেশি উপকারী মনে করব, যে কথাগুলি বেশি দরকারি মনে করব, সেই কথাগুলি তুলে ধরার চেষ্টা করব। আর বিস্তারিত আলোচনায় নি ফেলে আপনাদেরকে হয়রান পরেশান করার পথ আমি পরিহার করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বর্ণমালার বিক্ষিপ্ত বর্ণমালার কোনো অর্থ স্বাভাবিক নিয়মে হয় না, বিশেষ ক্ষেত্রে হয়, স্বাভাবিক নিয়মে হয় না, বিশেষ ক্ষেত্রে হয়। যেমন আজকের আমাদের একজন সম্মানিত মেহমান আছেন আফম খালেদ সাহেব, আফম কোনো শব্দ না তিনটা বিক্ষিপ্ত অক্ষর। উনাকে জিজ্ঞেস করেন তো যে আপনার নামের শুরুতে এই অর্থহীন অক্ষরগুলি কেন, উনি বলবে মোটেও না, আমি আ বলতে একটা শব্দ বুঝাইছি, আমি ফ বলতে আরেকটা শব্দ বুঝাইছি, আমি ম বলতে আরেকটা বুঝাইছি, এগুলো বিশেষ ক্ষেত্র, সাধারণত এই অক্ষরগুলির কোনো অর্থ হয় না। কিন্তু কেউ যদি কোনো অর্থে ব্যবহার করে তখন সেই অর্থ তার কাছ থেকেই শিখতে হবে, তুমি কোন অর্থে ব্যবহার করেছ। গেল বাংলা উদাহরণ, ইংরেজি উদাহরণ দেখুন। এক ব্যক্তি তার নামের শুরুতে লেখে এ টি এম মুস্তফা কামাল, আবারও এ টি এম কি তিনটা শব্দ না তিনটা অক্ষর? এই লোকটা কেন তার নামের শুরুতে অর্থহীন অক্ষরগুলি ব্যবহার করলো? জিজ্ঞেস করলে বলবে মুঠেও না, আমি অর্থহীনতার কারণে ব্যবহার করিনি, আমি নিশ্চয়ই কোনো না কোনো শব্দ উদ্দেশ্য করে ব্যবহার করেছি। তখন আপনি যদি বলেন তোমার তাহলে তোমার ব্যবহৃত অক্ষরগুলির অর্থ আমি করি, আপনি অর্থ করতে পারেন আবু তুফায়েল মুহাম্মদ মুস্তফা কামাল, এ টি এম আবু তুফায়েল মুহাম্মদ মুস্তফা কামাল, আপনি যদি সম্ভাব্য অর্থ এটা বলেন, আর সে যদি বলে যে এ টি এম ব্যবহার করেছে, সে যদি বলে তোমার সম্ভাব্য অর্থ আমার উদ্দেশ্য নয়, আমি এ টি এম ব্যবহার করেছি আবু তুফায়েল মুহাম্মদ বোঝাবার জন্য নয়, আমি এ টি এম ব্যবহার করেছি আবু তাহের মুহাম্মদ বোঝাবার জন্য, তাহলে যেই ফন্ডিতে সম্ভাব্য অর্থ বলল সেই ফন্ডিতের কথা টিকবে না শুধুমাত্র যে ব্যবহার করলো তার কথাই টিকবে? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন সুরার শুরুতে যে কতগুলি অক্ষর ব্যবহার করে থাকেন, প্রথম কথা হইল এগুলি অর্থহীন নয়, প্রথম কথা হইল এগুলি অর্থহীন নয়, দ্বিতীয় কথা হইল এই কথাগুলির সম্ভাব্য কোনো অর্থ যদি আপনি বর্ণনা করেন, আল্লাহ তো কোনো আমাদের বলে দেননি যে এই অক্ষরগুলির সম্ভাব্য অর্থ হইতে, কোনো কোনো মুফাসসিরিনে কেরাম এতটুকু বলেছেন যে এই এই অক্ষরগুলি অর্থহীন হিসাবে আল্লাহ ব্যবহার করেননি, নিশ্চয়ই প্রতিটি অক্ষর কি আল্লাহ কোনো না কোনো শব্দ বোঝাবার জন্য, কোনো না কোনো মর্ম বোঝাবার জন্য ব্যবহার করেছেন, কিন্তু দুনিয়ার মানুষকে জানার ব্যবস্থা করে দেননি। এখানে আবার অনেক জটিল প্রশ্ন আসে, অর্থ যদি আসেই তাহলে আল্লাহ আমাদেরকে জানার ব্যবস্থা দিলেন না কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো এই অক্ষরগুলির সঠিক অর্থ দুনিয়ার মানুষকে জানতে দিলে তাদের উপকার না হয় ক্ষতি হবে। এই অক্ষরগুলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, প্রথম কথা হলো অর্থহীনভাবে ব্যবহার করেননি, কোনো না কোনো অর্থ উদ্দেশ্য করে আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু সেই অর্থ দুনিয়ার মানুষকে আল্লাহ জানতে দেননি। কেন জানতে দিলেন না? দুনিয়ার জীবনে জানলে ক্ষতি হবে, এই ক্ষতির থেকে রক্ষা করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহ হুরুফে মুকাত্তাতের অর্থগুলি দুনিয়ার মানুষকে জানতে দেননি, পরকালে জানলে উপকার হবে, তখন বান্দাদেরকে জানানো হবে। এক, দুই নম্বর,
শুধু আল্লাহর কথার অর্থ বুঝলেই তুমি ইমান আনো, আর অর্থ না বুঝলে ইমান আনো না। এমন যদি হয় তোমার মতো ইমানদারের ইমানের আল্লাহর দরকার হই নাই। যদি অর্থ জানলে ইমান আনো, না জানলে ওই ইমান আনো, তোমার মতো ইমানদারের ইমানটা আল্লাহর আল্লাহর দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য এইগুলির অর্থ তোমাকে জানাননি, পরীক্ষা করবেন তুমি অর্থ না জানলে ওই ইমান আনো কিনা, যে এটা আল্লাহর কালাম। বুঝা থাকলে বলেন তো, এই এই অর্থবিহীন অক্ষরগুলি ব্যবহার করার পিছনে হেকমত রহস্য কৌশল আছে কিনা? নাই, আছে। বাকি রইল কোন কোন মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যদিও জগৎবাসীকে এইগুলির অর্থ আল্লাহ জানতে দেননি বিশেষ বিশেষ কিছু কৌশলগত কারণে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতেই অবগত করে দিয়েছেন এইগুলির অর্থ। জগৎবাসী মানুষকে অবগত করেননি কোনো কৌশলগত কারণে, কিন্তু মুহাম্মদ রাসূলকে দুনিয়াতেই অবগত করে দিয়েছিলেন। আমরা কেউ না জানলেও আলিফ লাম মিমের অর্থ কি, আলিফ লাম রার কোন অর্থে আল্লাহ ব্যবহার করলেন, হা মিম কোন অর্থে আল্লাহ ব্যবহার করলেন, কাফ হা ইয়া আইন সাদ কোন অর্থে আল্লাহ ব্যবহার করলেন, ইয়াসিন কোন অর্থে আল্লাহ ব্যবহার করলেন, তোয়া হা কোন অর্থে আল্লাহ ব্যবহার করলেন, আমরা না জানলেও মুহাম্মদ রাসূলুল্লাহ জানতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কাজী আপনারা যদি কেউ সম্ভাব্য অর্থ বলেন, আর আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে তুমি যে সম্ভাবনামূলক অর্থ আবিষ্কার করেছিলা আমি সেই অর্থে ব্যবহার করিনি, আমি ভিন্ন অর্থে ব্যবহার করেছি, কাজী আপনার সম্ভাব্য অর্থ ঠিকবে না, বাতিল হয়ে যাবে। এই জন্য তফসিরের তফসিরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে এইগুলির সম্ভাব্য অর্থ বলতে যেও না, শুধু বলো অর্থ আছে, আল্লাহর জানা আছে, রাসূলের জানা আছে, আমরাও জানতে পারবো পরকালে, দুনিয়াতে আমাদের জানলে ক্ষতি আছে। বুঝতে পারলেন বিষয়টা? আল্লামা ইমাম আল্লামা কাজী বয়জাবী রহমতুল্লাহ আলহী তফসিরে বয়জাবীতে এই অক্ষরগুলির একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহাদিগুলির মধ্যে একটা উহাদি আছে উম্মি নবী। কি নবী? উম্মি নবী। উম্মি নবীর মর্মার্থ হলো নিরক্ষ, মার ঘরে সন্তান যেমন ভাবে কোনো অক্ষর বিদ্যা সারা জন্ম হয় না, অক্ষর বিদ্যা শিকার করে জন্ম হয়, অক্ষর বিদ্যা শিক্ষা সন্তান জন্ম হয় না, অক্ষর বিদ্যা সারা জন্ম হয়, মার গর্ভের থেকে যেমন ভাবে সন্তান অক্ষর বিদ্যা শিক্ষা সারা জন্ম হয়, এই জন্য যে জন্ম হওয়ার পরেও কোনো অক্ষর শিখে না তারে উম্মি সন্তান বলা হয়। কেমন সন্তান? উম্মি সন্তান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বা তা সা ইয়া পর্যন্ত অক্ষরগুলি না শিখা অবস্থায় মা আমিনার গর্ভ থেকে জন্ম হয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশেষ পরিকল্পনা অনুসারে বিশেষ পরিকল্পনা অনুসারে যেমনভাবে আমাদের নবী অক্ষর বিদ্যা না শিখে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, ঠিক তেমনিভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের নবীকে আল্লাহ কোনো উস্তাদের কাছে অক্ষর বিদ্যা শিক্ষা করার সুযোগ দেননি। মায়ের গর্ভ থেকেও অক্ষর বিদ্যা সারা জন্ম হয়েছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো উস্তাদের কাছে অক্ষর বিদ্যা শিখার সুযোগই আল্লাহ দেননি। যেমন ধরুন সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কোনো উস্তাদের কাছে নিয়ে যায়, প্রথমত দায়িত্বটা পালন করে বাবা। আল্লাহ আমাদের নবীর বাবাকে নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে, কাজেই এই অক্ষর বিদ্যা শিখার ব্যবস্থার সর্বপ্রথম বাধা। তারপরে বাবা না থাকলে সন্তানকে উস্তাদের কাছে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য মা নিয়ে যায়, আমাদের নবী লেখাপড়া শিক্ষার বয়স হওয়ার আগেই আল্লাহ মাকে উঠে নিয়ে গেছেন। তারপরে দাদা হইলেন অভিভাবক, দাদা উস্তাদের কাছে ভর্তি করার আগেই দাদাকে আল্লাহ দুনিয়া থেকে উঠে এনেছেন। তারপরে চাচা হইলেন অভিভাবক, চাচা কোনো উস্তাদের কাছে শিশু মুহাম্মদকে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার আগেই চাচাকেও আল্লাহ দুনিয়া থেকে উঠে এনে গেলেন। এই ধারাবাহিকতা বুঝে থাকলে এবার বলুন, আমাদের নবী কি শুধু জন্মের সময় উম্মি ছিলেন না সারা জীবনই উম্মি ছিলেন? অক্ষর বিদ্যাবিহীন, অক্ষর বিদ্যা বিহীন, যেমন ভাবে অক্ষর বিদ্যা শিখে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হননি, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অক্ষর বিদ্যা দুনিয়ার কোনো উস্তাদের কাছে শিখতে যাননি, আল্লাহ এমন কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে দেননি। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য হল আমার এই নবীর মর্যাদা দিয়েছি আমি সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ কতটুকু মর্যাদা দিয়েছেন?
সৃষ্টির শ্রেষ্ঠ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সমস্ত সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং মুহাম্মদ রাসূলের উম্মত হিসাবে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ আর আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ। এটা বুঝার পরে এবার বলুন, ছাত্র এবং শিক্ষক দুইজনের মধ্যে কার মর্যাদা শ্রেষ্ঠ? শিক্ষকের। ছাত্র এবং শিক্ষকের মধ্যে ছাত্রের মর্যাদা শ্রেষ্ঠ না শিক্ষকের মর্যাদা শ্রেষ্ঠ? এমত অবস্থায় আমাদের নবীর বাবা যদি বাঁচতেন, মা যদি বাঁচতেন, দাদা যদি বাঁচতেন, চাচা যদি বাঁচতেন, তাকে কোনো অক্ষর বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য কোনো উস্তাদের কাছে ভর্তি করে দিতেন, আর এই দুনিয়ার কোনো মানুষ যদি আমাদের নবীর উস্তাদ হইয়া তাকে আলিফ শিক্ষা দিতেন, এই নবীর কোনো মানুষ যদি আমাদের নবীর উস্তাদ হইয়া বা শিক্ষা দিতেন, এই নবীর কোনো মানুষ যদি আমাদের নবীর উস্তাদ হইয়া তা শিক্ষা দিতেন, তাহলে শিক্ষাদাতা হয়ে যেতেন আমাদের নবীর উস্তাদ আর আমাদের নবী হয়ে যেতেন ছাত্র, তখন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজীবন আমাদের নবীকে উম্মি রেখেছেন। কোনো কৌশল আসেনি আল্লাহর কর্মকাণ্ডে? আরেকটা কৌশলের কথা আজকের মতো বলে শেষ করি। আরেকটা কৌশল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আজীবন উম্মি রাখার মাধ্যমে নবুয়তের সত্যতার জ্বলন্ত প্রমাণ স্থাপন করেছেন। কুরআন যে আল্লাহর নাজিল করা কিতাব, এর সত্যতার জ্বলন্ত প্রমাণ স্থাপন করেছেন, সাব্যস্ত করেছেন। কিভাবে? যে নবী কোনো উস্তাদের কাছে আলিফ শিখলেন না, আলিফ শিখলেন না, বা শিখলেন না, তা শিখলেন না, এই নবী কি মন গড়াভাবে এত সুন্দর কালাম রচনা করতে পারেন? তাহলে যে নবী বর্ণমালাই শিখল না, যে নবী বর্ণমালাই শিখলেন না, এই নবী বাক্য রচনা করবেন কিভাবে, আর এই সাহিত্য রচনা করবেন কিভাবে? যেহেতু নবী উম্মি নবী, কোনো উস্তাদের কাছে বর্ণমালাই শিখেননি, কাজেই এই কুরআন নবী মন গড়া বানিয়েছেন, এই এমন কথা বলা গাঞ্জা কুড়ি ছাড়া আর কিছু নয়। আমি কথাটা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা? ধরুন আপনাদের সমাজে একটা লোক যদি মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পর থেকে ক খ গ গ কোনো কিছুই শিখলো না, তো কথার কথা, আপনাদের সমাজের একটা ছেলে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কোনো 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 উস্তাদের কাছে গিয়া কোনোদিন ক খ গ গ কিছুই শিখলো না, এই লোকটা যদি একটা উন্নত মানের সাহিত্য গ্রন্থ আপনাদেরকে উপহার দেয় যে ধরুন আমি এটা অমুক্কান থেকে আমদানি করেছি, তখন কি আপনি বলতে পারেন তুই আমদানি করছস মানি না রে, তুই রচনা করছস? বলতে পারবেন? কেন? সে তো আ জানে না, ম জানে না, সে আম বানান করবে কিভাবে? সে তো ক জানে না, ল জানে না, ম চিনে না, সে কেমনে কলম বানান করবে? যে আম বানানো চিনে না, কলম বানানো চিনে না, সে কিভাবে একটা সাহিত্য গ্রন্থ রচনা করবে? সুতরাং সে অক্ষর বিদ্যা না জানাটাই এই কথার প্রমাণ যে এই গ্রন্থ তার রচিত নয়, এই গ্রন্থ আল্লাহর নাজিল করা। এই অক্ষরগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি তথ্য জগৎবাসীকে অবগত করার জন্য এই গ্রন্থের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ এমন কতগুলি অক্ষর ব্যবহার করে থাকেন। ঠিক তেমনিভাবে সূরা ইউসুফের শুরুতে আল্লাহ এরকম তিনটি অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম রা, আলিফ লাম রা। বলুন তো এইগুলি সুনির্দিষ্ট অর্থ আল্লাহ জগৎবাসী কাউকে জানিয়ে দিয়েছেন? দেননি, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সুলতানকে জানিয়ে দিয়েছেন। আমাদেরকে জানিয়ে না দেওয়ার যত কৌশল আছে এর মধ্যে একটা কৌশল হলো, তোমরা আল্লাহর কালামের অর্থ বুঝলে ইমান আনো, না না বুঝলেও ইমান আনো, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহর এই পরীক্ষায় আমরা কি ফাঁস করতে রাজি আছি? যদি বলেন ফাঁস করতে রাজি আছি, তাহলে এই এই হুরুফে মুকাত্তাআতের এই বিক্ষিপ্ত অর্থগুলির বিক্ষিপ্ত অক্ষরগুলির অর্থ কোনোদিন খুঁজতে যাবেন না। অর্থ না বুঝে ইমান আনার জন্য আল্লাহ আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য অক্ষরগুলিকে এইভাবে রেখেছেন। আর যদি কিছু তথ্য জানতে চান, তাহলে তথ্যগুলির মধ্যে একটা তথ্যই যা, যেই নবী এই অক্ষরগুলিও পর্যন্ত কোনো উস্তাদের কাছে শিখলেন না, সেই নবী কেমনে রচনা করবেন? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সেই নবী কেমনে রচনা করবেন? ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যেই নবী আলিফ সিনে না, বা সিনে না, রা সিনে না, মিম সিনে না, এই নবী কেমনে বলবেন? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস,
বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এত বড় সুন্দর চমৎকার বাক্য রচনা ওই নবীর পক্ষে সম্ভব নয় যেই নবী অক্ষর কোন উস্তাদের কাছে শিখেননি। সুতরাং তিনি অক্ষর জ্ঞানহীনতার অক্ষর জ্ঞানহীনতা প্রচার করে প্রমাণ করে যে এই কুরআন তার রচিত নয়, এই কুরআন আল্লাহর নাজিলকৃত। আরেকটি কথা না বললেই না হয়, উম্মতের জন্য অক্ষর না শিখা দুষ, উম্মতের জন্য অক্ষর না শিখা দুষ। আপনি যদি আও শিখেন না ম শিখেন না আম বানান শিখবেন কবে? আপনি যদি ক চিনেন না ল চিনেন না ম চিনেন না কলম বানান শিখবেন কবে? সুতরাং উম্মতের জন্য অক্ষর জ্ঞান না শিখা দুষ, নবীর জন্য না শিখা গুণ, নবীর জন্য না শিখা গুণ। এই কথাটা না বললেই না হয়, না বুঝলেই না হয়। আমার জন্য দুষ কেন? কারণ আমি বর্ণমালা না শিখা পর্যন্ত দুনিয়ার কোনো বিদ্যা অর্জন করার পথ নাই। আমি বর্ণমালা না শিখা পর্যন্ত, ক খ গ ঘ না শিখা পর্যন্ত কোনো সাহিত্য বই পড়ার মতো উপায় আমার বাকি নাই। সুতরাং বর্ণমালা হবে উম্মতের জন্য বিদ্যা অর্জন করার মাধ্যম। উম্মতের জন্য বর্ণমালা কিসের মাধ্যম? বিদ্যা অর্জনের মাধ্যম। এলিম শিক্ষা করার মাধ্যম হলো বর্ণমালা শিখা। সুতরাং যে উম্মতে বর্ণমালা শিখে না সে মহাদুষে দোষী, যে উম্মতে বর্ণমালা শিখে না সে মহাদুষে দোষী। বর্ণমালা না শিখা আমাদের নবীর জন্য দুষ নয়, মহাগুণ। কারণ নবী বর্ণমালার মাধ্যমে এলিম শিখেন না, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে এলিম শিক্ষা দেন। নবীকে আল্লাহ কিসের মাধ্যমে এলিম শিক্ষা দেন বুঝে থাকতে বলুন তো? বর্ণমালার মাধ্যমে যদি আপনি বিদ্যা শিখেন তাহলে সীমিত বিদ্যা শিখবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বর্ণমালা ছাড়া ওহির মাধ্যমে যদি বিদ্যা শিক্ষা দেন তাহলে সমস্ত জগৎবাসীর সম পরিমাণ বিদ্যা আল্লাহ ওহির মাধ্যমে আমাদের নবীকে অক্ষর ছাড়াই শিক্ষা দেন। সুতরাং নবীর জন্য বর্ণমালা না শিখা গুণ, উম্মতের জন্য বর্ণমালা না শিখা দোষ। আজকের মতো আলিফ লাম রা সম্পর্কে এতটুকু কথা থাকুক, এরপর আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি পরিষ্কার বিবরণ দানকারী কিতাবের আয়াতগুলি, এগুলি পরিষ্কার বিবরণ দানকারী কিতাবের আয়াত। এটা হলো সূরা ইউসুফের প্রথম আয়াত। আয়াতের যে অংশ এর অর্থ দুনিয়ার কোনো মানুষের জানা নাই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া, সেই অংশের আলোচনা এতক্ষণ হলো। আর এখন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই চারটা শব্দের অর্থ আছে, এই চারটা শব্দের দ্বারা যে বাক্য গঠন হয়েছে এই বাক্যটারও অর্থ আছে। এর অর্থ হলো এইগুলি পরিষ্কার বিবরণ দানকারী কিতাবের আয়াত। পরিষ্কার বিবরণ দানকারী কিতাব বলতে আল্লাহ কুরআন বুঝিয়েছেন। এই আয়াতের মধ্যে সূরা ইউসুফের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বিবরণ দানকারী আয়াত দানকারী কিতাব বলতে কোন কিতাব বুঝিয়েছেন? কুরআন বুঝিয়েছেন। এখানে আমাদের তফসিরি প্রসঙ্গে বোঝার ব্যাপার যে কোরআন পরিষ্কার বিবরণ দানকারী হলো কিভাবে, এই আলোচনাটা এখন শুরু করলে শুরু করতে না করতে আজান হয়ে যাবে, মুঠেও আলোচনা করা যাবে না। ইনশাআল্লাহ আগামী দিনগুলিতে আমি কোরআনকে আল্লাহ পরিষ্কার বিবরণ দানকারী বললেন কোন ব্যাখ্যা মতো সেই ব্যাখ্যা আগামী দিনগুলিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।